দুপুরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হচ্ছে জাতীয় কৌশল, জানালেন প্রধানমন্ত্রী। ধারা অব্যাহত রাখতে হবে নতুন প্রজন্মকে। শাহজালাল বিমানবন্দরে হেলথ ডেস্ক ইমিগ্রেশনে সেবার বালাইনি, চরম দুর্ভোগে যাত্রীরা, ঘণ্টার পর ঘণ্টা অপচয়। শাহ আমানতে পিসিআর ল্যাবের উদ্বোধন। কোনো দলের বিরোধিতা নয়, দেশের উন্নয়নই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কাকে বিদেশে পাঠানো হবে কাকে হবে না এটা বড় বিষয় নয়, জনগণের সেবা দেয়াই বড় বিষয়। এ সময় তিনি দেশের স্বার্থে বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানান। জনগণের যে প্রাপ্য সেবা সেইটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। কাকে বিদেশ পাঠানো হবে কাকে বিদেশ পাঠানো হবে না, দ্যাট ইজ নট দ্য প্রায়োরিটি। প্রায়োরিটি হচ্ছে এইগুলি, এই সেবাগুলি যেটা জনগণ পাওয়া উচিত ছিল অনেক আগে, সেই সেবাগুলি দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা এই ক্ষেত্র প্রস্তুত করেছেন এবং ক্ষেত্র প্রস্তুত করে সেটা আজকে পৌঁছে দেওয়ার মতন সময় এসে গেছে, আমরা পৌঁছে দেব। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হঠাৎ হয়ে যায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে কাজ হয়েছে বলেই এই অভূতপূর্ব সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই ধারা নতুন প্রজন্ম অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে জাতিসংঘের এই স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন সরকার প্রধান। তিনি জানান, উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে জাতীয় কৌশল প্রণয়নের কাজ শুরু হয়েছে। মাত্র এক যুগে পাল্টে যাওয়া বাংলাদেশের এখন গর্ব করার মতো গল্প তৈরি হয়েছে। অবকাঠামো আর সামগ্রিক উন্নয়নে এখন সুসময় আর সক্ষমতার হাতছানি আগামী দিনের। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব ক্ষেত্রেই পরিবর্তনের ছোঁয়ায় এখন ব্যবধান কমেছে নগর ও গ্রামের। তৃণমূলের মানুষও এখন স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর, নিজ সম্বলকে পুঁজি করে এগিয়ে যাওয়ার। সব সূচকে এগিয়ে তলাবিহীন ঝুড়ির কটাক্ষ উপেক্ষা করে রাইজিং টাইগার হয়ে ওঠা লাল সবুজের বাংলাদেশকে গেল নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতির রাষ্ট্রীয় উদযাপন করা হলো রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন গণভবন থেকে। দেশের উন্নয়নের আখ্যান তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, এই উত্তরণ সম্ভব হয়েছে দেশের সবার ঐকান্তিক পরিশ্রম আর সহযোগিতায়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পেরেছি বলেই আজকে উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে বা আর সুফল মানুষ পেতে শুরু করেছে। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ, এটা হঠাৎ করে আসে না। আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আজকে এই অর্জন করা আমাদের সম্ভব হয়েছে। সকলের সহযোগিতা না পেলে আজ এই উত্তরণটা আমাদের ঘটতো না। এই ১৩ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। অগ্রগতির ধারা অব্যাহত রেখে আগামী দিনে এই স্বীকৃতির সম্মান রক্ষায় সুনির্দিষ্ট কৌশলপত্র প্রণয়নে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে আমরা একটি জাতীয় সরল উত্তরণ কৌশল অর্থাৎ স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি প্রণয়নের কাজ হাতে নিয়েছি। গবেষণা ও সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যপত্রের উপর ভিত্তি করে একটি প্রমাণ নির্ভর সম্ভবযোগী কার্যকর কৌশল প্রণয়নে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি। নতুন প্রজন্মকে আগামী দিনের দায়িত্ব নেয়ার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। নানা মহলের হুমকি আর রক্তচক্ষু উপেক্ষা করে দেশের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নামে আন্তর্জাতিক কিন্তু সেবা পেতে বেসামাল অবস্থা। ট্রলি ছাড়াই কেউ টানছেন লাগেজ, আবার কেউ তুলছেন মাথায়।
দীর্ঘ যাত্রার পর বিমান থেকে নেমেই হেলথ ডেস্ক আর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার পর লাগেজ পেতেও কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। এমন সীমাহীন দুর্ভোগ মাথায় নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন দেশি বিদেশি যাত্রীরা। বিমান প্রতিমন্ত্রী বলছেন রাতারাতি সম্ভব নয় পরিস্থিতির উন্নতি। জুবার ফয়সালের রিপোর্ট। মুঠোফোনে ধারণ করা এই চিত্র হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সদ্য বসানো হেলথ ডেস্কের। ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানোর আগেই যেখানে পার করতে হয় ঘন্টার পর ঘন্টা। বিশৃঙ্খলভাবে সবাই লাইনে ঢুকে যাচ্ছে, তা না করে লাইনগুলো ঠিক করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। ফর্মটা আমরা ফিল আপ করছি, ওনারা শুধু সিল মেরে নিচের কপিটা ছিঁড়ে দিচ্ছে। এটা অনলাইন ভিত্তিক হতে পারত। সুতরাং আগে দর্শনধারী পরে গুণবিচারী, এই প্রবাদটি সত্যি হলে প্রথম দেখায় বিমানবন্দরে নেমেই যে কারো বাংলাদেশ সম্পর্কে জন্মাবে নেতিবাচক একটা ধারণা। কলকাতা থেকে ঢাকা উড়ানে সময় লাগে বড়জোর এক ঘন্টা, কিন্তু ঢাকায় নেমে হেলথ ইমিগ্রেশন ডেস্কের লম্বা লাইন পার হয়ে লাগেজ নিয়ে বিমানবন্দর থেকে বের হতেই সকাল গড়িয়ে বিকেল। স্ক্যানারে সব কিছু দেখা যায় না, আপনি কি এনেছেন না এনেছেন সব দেখা যায় না। স্ক্যানার কিসের জন্য? তাহলে আপনার যদি 10 বার ধরে চেক করা লাগে তো স্ক্যানারের কোনো মানে হয় না। দৈনিক 29টি এয়ারলাইন্সের প্রায় 130টি ফ্লাইট ওঠানামা করে শাহজালালে। এসব ফ্লাইটে যাতায়াত করে 20,000-এর বেশি যাত্রী, কিন্তু বিমানবন্দরের সেবা নিয়ে ক্ষোভ প্রায় প্রতিটি যাত্রীর। যদিও মন্ত্রণালয় বলছে রাতারাতি বাড়ানো যায় না গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা। প্রতিদিন প্রায় 20,000 যাত্রী আসা যাওয়া, এখানে একসঙ্গে করতে গিয়ে হয়তো কিছুটা সাময়িক অসুবিধা হচ্ছে, কিন্তু এইগুলো ট্যাকেল করার জন্য আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা নিয়েছি। আমরা এয়ারপোর্টে প্রায় সপ্তাহে 2-3 দিন আমরা এমনিতেই যাচ্ছি। কিন্তু এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করেন আন্ত মন্ত্রণালয় সমন্বয়ের অভাব আর সময় উপযোগী সিদ্ধান্ত নিতে না পারায় দেখা দিয়েছে অচল অবস্থা। কোন সময় আমার এয়ারপোর্টের উপরে চাপ থাকবে, কোন সময় আমার অবস্থার কি হবে না হবে, এগুলো তো আমরা যারা এয়ারপোর্ট পরিচালনা করছে তাদের জানার কথা। দৈনিক 8 ঘন্টা রানওয়ে বন্ধ থাকায় এয়ারলাইন্সগুলোকে পুনর্বিন্যাস করতে হয়েছে ফ্লাইটের সময়। শীতকালীন দিনের অল্প সময়ে তাই বাড়তি চাপে শাহজালাল বিমানবন্দর। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামীদের কোভিড শনাক্তের জন্য এবার বসানো হলো PCR ল্যাব। রোববার দুপুরে এর উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বিশ্বের বিভিন্ন দেশের শর্ত মেনে বসানো হয়েছে এই ল্যাব। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। শর্ত মেনেই বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করে যেতে হবে। প্লেনে ওঠার 6 ঘন্টা আগে নমুনা পরীক্ষা করাতে হবে যাত্রীদের। এমন বাস্তবতায় রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তর স্থাপন করলো PCR ল্যাব। আমাদের এই শ্রমিকদেরকে ঢাকায় যেতে হতো, ঢাকায় গিয়ে পরীক্ষা করে তাদের ফ্লাই করা লাগতো। তো চিটং জোনে যারা আছেন তাদের জন্য এটা স্বস্তির জায়গা যে এইখানেই তারা পরীক্ষা করে বাইরে যেতে পারবেন। সোমবার সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের করোনা ভাইরাসের পরীক্ষার মাধ্যমে এই ল্যাবের কার্যক্রম শুরু হবে। উড্ডয়নের ন্যূনতম 6 ঘন্টা আগে এই ল্যাবে এসে স্যাম্পল প্রদান করবেন যাত্রীরা। লাগবে না কোনো টাকা। এখন কি অবস্থা জানি না, 1 বছর হয়ে গেছে, হ্যাঁ দেখা যাক, হয়তো ভালো হইতে পারে। যেটা পরিবেশ দেখলাম খুব ভালো, খুব ভালো লাগলো। টাকা তারা করলে ভালো, টেস্ট করলে ভালো, ওখানে যায় কোনো বিপদের মুখে পড়তে হবে না। যদি দেখা যায় যে তাদের অসুবিধা হচ্ছে সেভাবে আমরা সজাগ আছি, এবং IDG মহোদয় যেমনটি বললেন আমরা নিড বেসড আরও পরিমার্জন পরিবর্তন সেটি আমরা করতে পারবো। ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট, ল্যাব এইড, কুমিল্লার মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড ও চট্টগ্রামের শেভরন মেডিকেল ল্যাবরেটরি চট্টগ্রাম বিমানবন্দরে APCR ল্যাব স্থাপন করেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আর্থিক ও নিয়োগ দুর্নীতি, পেশাগত অসদ আচরণ সহ নানা অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকে জমা হওয়া অভিযোগে বলা হয়েছে চুক্তিভিত্তিক কর্মকর্তা মাহবুবা 30 জুন থেকে 19 জুলাই পর্যন্ত সচিবের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এ সময় তার মাধ্যমে প্রায় 26 কোটি টাকার বিভিন্ন চেকে স্বাক্ষর করান শিল্পকলার মহাপরিচালক লাকী। অর্থ বছরের শেষ দিন 30 জুন এসব চেক স্বাক্ষর করা হয়। সরকারি বরাদ্দের অর্থ খরচ দেখাতেই এমন অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ। এরই মধ্যে সংসদীয় কমিটির সুপারিশে লাকীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। কোনো সাম্প্রদায়িক অপশক্তি ও রাজনৈতিক দুষ্কৃতকারীর হাতে যেন দেশ না চলে যায় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
সকালে চট্টগ্রাম সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি বক্তব্য রাখেন। শীতকালীন অধিবেশনে সাংবাদিক সুরক্ষা আইন সংসদে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। দেশ এগিয়ে যেতে হলে সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে দেশকে সমাজকে রক্ষা করা প্রয়োজন। যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, যারা রাজনীতির নামে মানুষের সম্পত্তি পোড়ায়, তাদের হাত থেকে দেশকে রক্ষা করা প্রয়োজন। অবশ্যই সরকারের সমালোচনা হবে, কোনো জায়গায় দায়িত্বশীলরা যদি ভুল করে সেটিরও সমালোচনা হবে, কিন্তু সমালোচনাটা যেন এমন না হয় যে দুষ্কৃতিকারীদের হাতে দেশটা চলে যায়। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি আর মিছিল পথসভায় জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন প্রচারণা। এ মুহূর্তে নারায়ণগঞ্জের দেওভাগ এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, সোহার, সকাল থেকেই এই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের যে নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকাগুলো কিন্তু চষে বেড়াচ্ছেন প্রার্থীরা বলা চলে। আমরা দেখেছি সকালে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী, যিনি নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন, সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি, তিনি গণসংযোগ করেছেন সিদ্ধিরগঞ্জ এলাকায় এবং সেখানে দুটি ওয়ার্ডে তিনি বাড়ি বাড়ি গিয়েছেন, প্রত্যেকটি রাস্তার ধারে যে দোকান রয়েছে সে জায়গায় গিয়েছেন এবং সবার কাছে তিনি ভোট প্রত্যাশা করেছেন। এবং তিনি সে সময় অভিযোগও করেছেন যে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে, এই অপপ্রচারের প্রতিবাদ তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তার পক্ষে জনসমর্থন রয়েছে। এর আগে আমরা দেখেছি যে সকালবেলায় চাষাড়া এলাকায় বিএনপি নেতা এবং বর্তমানে স্বতন্ত্র প্রার্থী যিনি হাতি প্রতীক নিয়ে লড়াই করছেন তিনি জনসংযোগে বেরিয়েছিলেন এবং সে সময় তিনি তার বক্তব্যে জানিয়েছেন যে আসলে দল থেকে তাকে মনোনয়ন দেয়া না হলেও তিনি স্বতন্ত্র থেকে যে নির্বাচন করছেন এ ব্যাপারে দলের কোনো আপত্তি নেই বলে তিনি সে সময় গণমাধ্যমে জানিয়েছিলেন। তো আমরা এই যে নির্বাচনী এলাকায় রয়েছি, এই নির্বাচনী এলাকায় কিন্তু 72.43 বর্গ কিলোমিটারের এলাকা, এই এলাকায় মোট বাসিন্দা 20 লাখের কাছাকাছি এবং এই 20 লাখের মধ্যে কিন্তু ভোটার রয়েছে 4,74,931 জন। আগামী 16 জানুয়ারি এই বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু আগামীর যে নগরপিতা সেই নগরপিতা নির্বাচন করবেন তারা। জানিয়ে রাখি যে এর আগে 2011 সালের 5 মে যখন এই সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে তারপর থেকে তারপর 2016 সালের ডিসেম্বরে নির্বাচন হয় এবং এই যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত দুইবারই কিন্তু সেলিনা হায়াত আইভি মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং এইবার মেয়র পদে লড়ছেন 7 জন এবং এই 7 জনের মধ্যে কিন্তু বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী যিনি রয়েছেন তৈমুর আলম খন্দকার। সেই তৈমুর আলম খন্দকার এবং মেয়র সেলিনা হায়াত আইভি, সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আর অন্যান্য ক্ষেত্রে যে 27টি ওয়ার্ড রয়েছে সংরক্ষিত নারী কাউন্সিলর সহ এই 27টি ওয়ার্ডে 148 জন পুরুষ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী পদে লড়ছেন 34 জন। তো সব মিলিয়ে বলা চলে যে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের মাঠ। সোহার, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সার্ভার জটিলতা, লোকবল সংকট ও সমন্বয়হীনতার কারণে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্যক্রম চলছে অ্যানালগের থেকেও ধীর গতিতে। আবেদনের 10 দিনের মধ্যে মোবাইলে খুদে বার্তা পাঠানোর তারিখ দেয়া হলেও আবেদনকারীর মোবাইলে যাচ্ছে 1 মাসেরও বেশি সময় পর। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট ও বিবাহ নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজে ডিজিটাল জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করায় তা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ময়মনসিংহ থেকে হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। মেয়েকে স্কুলে ভর্তি করাতে ডিজিটাল জন্ম নিবন্ধনের জন্য গত 1 মাসে 4 বার সিটি কর্পোরেশনে এসেও হয়নি কাজ। আবেদনের 1 মাস পরও মুঠোফোনে খুদে বার্তা না আসায় আটকে আছে ডিজিটাল প্রক্রিয়াকরণ। এ বিষয়ে কোনো সদুত্তরও পাননি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই নাগরিক। দোতলা গেলে বলে নিস্তলা, নিস্তলা গেলে বলে দোতলা, ডেট অনুযায়ী পাইতেছি না আবেদনগুলো। সঠিক নির্দেশনা না থাকায় তার মতো জন্ম নিবন্ধন ডিজিটাল করাতে আসা অনেকেই আছেন বিড়ম্বনায়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 2 নম্বর অঞ্চলে কর্মী আছে 6 জন। ডেটা এন্ট্রি দেয়া হচ্ছে মাত্র 1টি কম্পিউটারে, তাও আবার সার্ভার জটিলতায় আটকে থাকে ঘন্টার পর ঘন্টা। অমুক এখানে যান, ওখানে যান, ওখান থেকে সিল দিয়ে নিয়ে আসেন, সমন্বয়ের মারাত্মক অভাব রয়েছে। 2 মাস যাব হয়ে গেল, এখনো মেসেজ আসেনি। সার্ভারের কারণে আমি এন্ট্রি করতে পারতেছি না, তাহলে তো ওই যেভাবে তাকে ডেট দিচ্ছি ওই ডেট অনুযায়ী করতে পারতেছি না।
বছর শেষে সব আবেদন একসঙ্গে পড়ায় ডিজিটাল নিবন্ধনে ধীরগতি হচ্ছে জানিয়ে দ্রুত নিবন্ধন কার্যক্রমে জটিলতা নিরসনের আশ্বাস নগরপিতার। তবে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে বিকল্প ব্যবস্থা রাখা প্রয়োজন বলে মনে করেন সচেতন সমাজের প্রতিনিধিরা। মানুষের যাতে ভোগান্তিটা কম হয় তার জন্য বিকল্প ব্যবস্থায় যাতে দ্রুত মানুষের জন্ম নিবন্ধন যে ডকুমেন্টগুলি আছে ডকুমেন্টগুলি গ্রহণ করতে পারে। যেহেতু এটা অনলাইনে দেখা যায় যে একই সময় সারা বাংলাদেশ থেকে যে প্রেশারটা পড়ে যার সার্ভার অনেক সময় লোড নিতে পারে না, তো আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যাতে করে এই সার্ভার প্রবলেমটা সলভ করা যায়। চলতি বছরের জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিবাহ নিবন্ধন, পাসপোর্ট ও জমি রেজিস্ট্রেশন সহ গুরুত্বপূর্ণ কাজে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রাম বন্দরের গতি ও সক্ষমতা বাড়াতে 2200 কন্টেইনার ধারণ ক্ষমতার আরেকটি ইয়ার্ড ও সার্ভিস জেটির যাত্রা শুরু হয়েছে। সকালে বন্দরের এক নম্বর জেটিতে এই দুটি সহ চারটি প্রকল্পের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অতীতের সব রেকর্ড ভেঙে 2021 সালের রেকর্ড সংখ্যক কন্টেইনার ও পণ্য খালাসের সক্ষমতা দেখিয়েছে চট্টগ্রাম বন্দর। এবার বন্দরের গতি আরও বাড়াতে যুক্ত হলো একটি কন্টেইনার ইয়ার্ড ও জেটি। রোববার সকালে 83 কোটি টাকা ব্যয়ে 722 ফুট লম্বা সার্ভিস জেটির উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। পরে সুইস টিপে উদ্বোধন করেন আধুনিক হাই পাওয়ার ট্যাগবোটেরও। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীর মধ্যেও গতিশীল চট্টগ্রাম বন্দর। এটার মধ্য দিয়ে আমরা খুবই আনন্দিত এবং আশ্বস্ত যে চট্টগ্রাম বন্দর খুবই গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং তার স্বাভাবিক কর্মকাণ্ড থেকেও তারা আরো বেশি গতিশীল হয়েছে। এটা আমাদের জন্য একটা সুখবর। এ সময় বন্দরের চেয়ারম্যান বলেন, অতীতের সব রেকর্ড ভেঙে 2021 সালে 32,14,000 কন্টেইনার ও 11,66,00,000 টন খোলাপণ্য হ্যান্ডেলিং হয়েছে এই বন্দরে। আশা করছি আমরা 2024-25 অর্থ বছরে এটা আমাদের ইনভেন্টরিতে আসবে এবং তখন আমরা এখানে আরো 4 মিলিয়ন টিন হ্যান্ডেল করতে পারবো। এই বন্দর যখন জাহাজ আসবে সেখানে কিন্তু এছাড়া 98 কোটি টাকা ব্যয়ে ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড ও 15 কোটি টাকা ব্যয়ে সুইমিং কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শান্তিরক্ষা মিশনে কঙ্গো ও মালিগামি কন্টিনজেন্টের সঙ্গে সাক্ষাৎ করে দিক নির্দেশনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সকালে বিমান বাহিনীর বাসার ঘাটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। পাশাপাশি করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন। এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কঙ্গো শান্তিরক্ষা মিশনে 6টি MI সিরিজের হেলিকপ্টার ও 1টি C-130 পরিবহন বিমান সহ বাহিনীর 246 সদস্যকে প্রেরণ করা হচ্ছে। অন্যদিকে বিভিন্ন এয়ারফিল্ড এবং গ্রাউন্ড সাপোর্টিং ইকুইপমেন্ট সহ বিমান বাহিনী 110 সদস্য মালিতে যাচ্ছেন। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হচ্ছে জাতীয় কৌশল, জানালেন প্রধানমন্ত্রী। ধারা অব্যাহত রাখতে হবে নতুন প্রজন্মকে। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।